De Sanego. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'du fa'udhu billahi min ash-shaytan ar-rajim. Bismillahir rahmanir rahim. Wa aqimu as-salata wa atu az-zakah. Sadaqallahu maulana al-azim. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم اللهم أعطي منفقا خلفا اللهم أعطي ممسكا خلفا وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير شبي محبت شدد رد ابراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله استغفر الله استغفر الله واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদের সবাইকে জলদি জলদি এসে নির্দিষ্ট সময়ে দিনে কিছু প্রয়োজনীয় আলোচনা শোনার এবং করার মতো তৌফিক তাকদীর সৌভাগ্য দান করলেন এজন্য দিল থেকে অন্তরন্ত স্থল থেকে মালিকের দরবারে মুনিবের দরবারে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে লক্ষ কোটি গুণ দরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচ্য আলোচনার বিষয় হলো ইসলামের দৃষ্টিতে যাকাত তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি বলেন তো যাকাত ধারাবাহিকভাবে আমরা স্টেপ বাই স্টেপ পয়েন্ট ভিত্তিক আলোচনা করব যাকাত ইসলামের কি বিধান যাকাত দিলে লাভ কি না দিলে ক্ষতি কি যাকাত কার কার উপরে ফরজ এবং যাকাত কাকে কাকে দেওয়া যাবে এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আজকের এই আলোচনাটি অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফরজে আইন আলোচনা আমরা সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনব এবং আলোচনা শেষে জুমার নামাজের পরে আজকে কারো কোনো প্রশ্ন থাকলে আধা ঘন্টা আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব থাকবে জুমার নামাজের পরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা বলেন কয়টা পাঁচটা তার ভিতরে অন্যতম একটা বিধান হলো যাকাত কি কালিমা ঈমান নামাজ রোজা হজ যাকাত ইসলামের তিনটা বিধান প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ ঈমান নিয়ে আসা নামাজ পড়া রোজা রাখা কিন্তু আর দুইটা বিধান একটা হলো হজ আরেকটা হলো যাকাত এই দুইটা বিধানের জন্য কিছু শর্ত শরায়েত আছে যদি এই শর্ত পূরণ হয় তাহলে তার উপরে যাকাত ফরজ হয় আর যদি শর্ত পূরণ হয় তার উপরে হজ ফরজ হয় কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সাথে যাকাতের কথা 32 জায়গায় আলোচনা করেছেন সুবহানাল্লাহ কত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা এভাবে আয়াত ভিত্তিক সূরা ভিত্তিক পুরো কোরআনে কারীমে 32 বার আলোচনা করেছেন কতবার আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করো যাকাত আদায় করো শব্দটা বলেন তো মুখে মুখে বলেন আমাদের একটা পরিভাষা হলো নামাজ আর রোজা আমাদের পরিভাষা কি এই মানুষটা নামাজ রোজা করে আসলে আল্লাহ তাআলা নামাজের আর রোজার কথা বলেন নাই আল্লাহ তাআলা নামাজ আর যাকাতের কথা বলেছেন কিসের কথা বলেছেন তাহলে এখন থেকে আমরা নামাজ রোজা শব্দ না বলে
নামাজ আর যাকাতের বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আর শুধু যাকাতের কথা আল্লাহ তাআলা 28 জায়গায় বলেছেন তাহলে নামাজের সাথে যাকাতের কথা বলেছেন 32 বার আর শুধু যাকাতের কথা বলেছেন 28 বার তাহলে 32 আর 28 কত হয় তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 60 জায়গায় যাকাতের কথা বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তো একবার বললেই ফরজ হয়ে যেত 60 বার বললেন কেন কারণ একটা নোটিশ একটা কথা বারবার যখন বলা হয় এটার গুরুত্ব বোঝানো হয় এটার দায়িত্ব বোঝানো হয় এটার আহামিয়ত বোঝানো হয় এটার প্রয়োজনীয়তা বোঝানো হয় সেই জন্যই আল্লাহ তাআলা একে একে পুরো কোরআনে কারীমে 60 জায়গায় যাকাতের কথা বলেছেন সুবহানাল্লাহ ইসলামের দৃষ্টিতে এই যাকাতের বিধান হলো ফরজে আইন বলেন কি কোন ইমানদার মুসলমান যদি যাকাতকে অস্বীকার করে যাকাতকে দিতে অস্বীকার করে বা যাকাত ইসলামের বিধান এই কথাটা মানতে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে ইসলামের অন্য অন্য নবীদের উম্মতের উপরেও যাকাত ফরজ ছিল তখন যাকাতের বিষয়টা এমন ছিল যাদের উপরে যাকাত ফরজ ছিল প্রত্যেকের যাকাতের মালকে একটা মাঠের ভিতর একসাথ করা হইত একসাথ করার পরে আসমান থেকে আগুন আসিয়া জ্বালাইয়া দিত তার যাকাতটা আল্লাহর দরবারে গ্রান্টেড হয়েছে গ্রহণযোগ্য হয়েছে সেটাই প্রমাণ হতো কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী আল্লাহ তাআলা যাকাতটাকে ফরজ করে দিয়েছেন আবার যাকাত দ্বারা আমাদের কাদের কাদেরকে দিতে পারবো সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা 8টা খাত বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ যাকাত এটা হিসাব করে দেওয়ার বিষয় লামসাম দিয়ে দেওয়ার বিষয় না অনুমান ভিত্তিক কোন বিষয় দিয়ে দেওয়ার কিনা বিষয় না এইজন্য আমাদেরকে খুব খেয়াল রাখা যাকাত এটা আল্লাহ তাআলার বিধান যাকাত এটা আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাত এটা আল্লাহ তাআলার হুকুম যাকাত এটা আল্লাহ তাআলার কি হুকুম যাকাত অর্থ হলো পবিত্র করা বলেন ভাই আমার মুখে মুখে কথা বলেন মানে আজকের আলোচনা এটি ইমানের আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে করবে তার জন্য কষ্ট যে বুঝবে তার জন্য কষ্ট যে বলবে সে বুঝে বুঝে বলতে হবে আর যে শুনবে সে বুঝে বুঝে শুনতে হবে বুঝতে হবে যাকাত অত পবিত্র হওয়া বলেন কি অর্থাৎ যাকাত আদায় করলে শতকরা 2.5 টাকা কত 40 ভাগের 1 ভাগ লাখে 2,500 টাকা কেউ যদি যাকাত আদায় করে দেয় তাহলে তার বাকি মালগুলো আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন সুবহানাল্লাহ তাহলে যাকাত অত কি করা পবিত্র করা আল্লাহ তাআলা যাকাতের বিষয়টাকে এই পরিমাণ গুরুত্ব দিয়েছেন এবং এটি ইসলামের মৌলিক বিধানসমূহের ভিতর একটা বিধান করে দিয়েছেন কোন ইমানদার মুসলমান যদি যাকাতকে অস্বীকার করে সে কি ইমানদার থাকবে না কাফের হয়ে যাবে তাহলে ইনশাআল্লাহ প্রথমত প্রথম কথা হলো আমরা যাকাতকে অস্বীকার করি না করব না ইনশাআল্লাহ এটা ঈমান এটা কি এটা অস্বীকার করলে কি থাকবে না ঈমান থাকবে না দেখেন ইবাদত তিন প্রকার বলেন ইবাদত কয় প্রকার একটা হলো শারীরিক ইবাদত যেমন নামাজ এখানে কষ্ট নাই টাকা পয়সা খরচ নাই শারীরিক কষ্ট আরেকটা হলো মালের ইবাদত যেমন যাকাত আরেকটা হলো শারীরিক আর্থিক দুটোটার ইবাদত সেটা হলো হজ সেটা হলো কি তাহলে যাকাত কিসের ইবাদত শারীরিক ইবাদত না আর্থিক ইবাদত আচ্ছা যাকাত কি মানুষকে দেখানোর বিষয় না আল্লাহর বিধান পালন করার বিষয় তাহলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করতে পারি সবার মনোযোগ আছে আমরা আলোচনার সুবিধার্থে যাকাতের পণ্যকে তিন ভাগ করব কয় ভাগ খুব ভালো করে বুঝবো যাকাতের পণ্য এক নাম্বার হলো স্বর্ণ রূপা বলেন দুই নাম্বার হলো ক্যাশ টাকা ক্যাশ তিন নাম্বার হলো ব্যবসায়িক পণ্য তাহলে বুঝতে কি সুবিধা হবে এক নাম্বার কি বলেন
স্বর্ণ আর রূপা দুই নম্বর হলো ক্যাশ টাকা তিন নম্বর হলো ব্যবসায়িক পণ্য প্রাসঙ্গিক ক্রমে আরেকটা মাসালা বুঝেন যাকাত আদায় হবে বরাবরই রূপার হিসাবে কি হিসাবে বলেন যদি কোন ইমানদার মুসলমানের কাছে 52.5 বড়ি রূপা অথবা 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রূপার সমপরিমাণ ক্যাশ টাকা অথবা 52.5 বড়ি পরিমাণ রূপার ব্যবসায়িক পণ্য কারো কাছে এক বছর অতিবাহিত হয় কত বছর বছরের শুরু থেকে কারো কাছে ছিল মধ্যখানে ছিল না শেষে আছে তার উপরে যাকাত খরচ হবে বছরের শুরুতে ছিল না মধ্যখানে আছে শেষে আছে তার উপরে যাকাত খরচ হবে না বছরের শুরুতে ছিল মধ্যখানে ছিল শেষে আসিয়ে সে দৌলিয়া হয়ে গেছে তার কাছে আর্থিক টাকা নাই স্বর্ণ নাই রূপা নাই ক্যাশ টাকা নাই ব্যবসায়িক পণ্য নাই তার উপরে যাকাত খরচ হবে না আমার কথাগুলো কি বুঝে আসতেছে ভাই খুব ভালো করে বুঝেন বর্তমানে কারো কাছে যদি 52.5 যদি শুধু রূপা হয় 52.5 বড়ি বলেন যদি শুধু কি হয় আর যদি শুধু স্বর্ণ হয় 7.5 বড়ি আর টাকা যদি হয় 52.5 বড়ি টাকা বর্তমানে 75,000 টাকা কত বলেন কি বলছে বলেন কারো কাছে যদি ক্যাশ 75,000 টাকা থাকে এবং এটা এক বছর অতিবাহিত হয় তাহলে বছর শেষে তাকে এই 75,000 টাকার যাকাত আদায় করতে হবে 1,250,000 টাকা তথা শতকরা 2.5 টাকা হারে আমার কথা কি বুঝতেছেন আচ্ছা মনে করেন আমাদের যাকাত হিসাবে কি আমরা যে ভুলটা করি মনে করেন কারো কাছে স্বর্ণ আছে 6 বড়ি টাকা আছে 2 লাখ তখন সে মনে করে যে আমার কাছে তো 7.5 বড়ি স্বর্ণ নাই তাহলে আমার উপর যাকাত খরচ হবে না মাসালা ভুল কেউ যদি মনে করে যে তার কাছে স্বর্ণ আছে 1 বড়ি টাকা আছে 50,000 সে মনে করে যে আমার উপরে যাকাত খরচ হয় নাই এটাও ভুল কারো কাছে রূপা আছে 20 বড়ি টাকা আছে 1 লাখ সে মনে করে আমার উপরে যাকাত খরচ হয় নাই একটা নিজ্জাস কথা পুরা কথার নিজ্জাস এটা বুঝেন যদি কারো কাছে 1 বড়ি স্বর্ণ থাকে অথবা আধা বড়ি স্বর্ণ থাকে অথবা ক্যাশ টাকা থাকে অথবা ব্যবসায়িক পণ্য থাকে যদি সবগুলা কারো কাছে মনে করেন কিছু রূপা আছে কিছু স্বর্ণ আছে কিছু ক্যাশ টাকা আছে কিছু ব্যবসায়িক পণ্য আছে চারোটা মিলানোর পরে যদি 75,000 টাকা পরিমাণ অঙ্কের জিনিস তার কাছে থাকে তার উপরে যাকাত খরচ হবে সেখানে এবার আসেন কোন মা বোনের কাছে স্বর্ণ আছে 1 বড়ি কয় বড়ি বর্তমানে স্বর্ণের বড়ি কত 1 লাখ নাম না জানেন না কিনেন নাই 1 লাখের উপরে 1 লাখ 10,000 আগে যারা বিয়ে করছেন বাঁচি গেছেন আর যারা এখন বিয়ে করবেন বলবেন স্বর্ণ দিতে পারবো না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন বলে না আমিন আচ্ছা সম্মানিত উপস্থিতি যাকাত কারো কাছে 1 বড়ি স্বর্ণ আছে এখানে আরেকটা মাসালা বুঝেন আপনি স্বর্ণের যাকাতটা কেমনে দিবেন যেই হারে কিনছেন সেই হারে না বর্তমান 1 বড়ি স্বর্ণ যদি আপনি কোনো দোকানে নিয়ে যান সে যত টাকা করে কিনবে অর্থাৎ আপনি যত টাকা হারে বিক্রি করতে পারবেন সেই হিসাবে টাকার হিসাব হবে সেই হিসাবে যাকাত আদায় হবে আমার কথা কি বুঝতেছেন আজকে আলোচনাটা আপনাদেরকে বুঝতে হবে মনোযোগ দিয়ে এটা মানে এত সোজা বিষয় না এটা আবার যত কঠিন মনে করেন অত কঠিনও না কারো কাছে 1 বড়ি স্বর্ণ আছে ক্যাশ 10,000 টাকা আছে অথবা 5,000 টাকা আছে তার উপর যাকাত খরচ কথা কি বুঝছেন কারো কাছে 20,000 কারো কাছে 50,000 টাকার ব্যবসায়িক পণ্য আছে সাথে আধা বড়ি স্বর্ণ আছে তার উপরে যাকাত খরচ অর্থাৎ যেভাবেই মিলুক স্বর্ণ টাকা মিলুক রূপার টাকা মিলুক স্বর্ণ রূপা টাকা ব্যবসায়িক পণ্য যেভাবেই মিলুক যদি 75,000 টাকা পরিমাণ অ্যামাউন্ট হয় তার উপরে যাকাত খরচ হবে তবে শর্ত হলো 1 বছর অতিবাহিত হইতে হবে কত বছর হ্যাঁ এবার আসেন কোন মা বোনের কাছে শুধু স্বর্ণ আছে 7 বড়ি কয় বড়ি বলেন 1 টাকাও নাই তার উপরে যাকাত আসবে না কথা বুঝেননি কিছু আচ্ছা কোন মা বোনের কাছে 50 বড়ি বড়ি 50 বড়ি কি আছে রূপা আছে 1 টাকাও কি নাই ক্যাশ নাই তার উপরে কি আসবে না যাকাত কারো কাছে 70,000 টাকা আছে
কেস এক বছর অতিবাহিত হইছে কিন্তু তার সাথে স্বর্ণও নাই রূপও নাই ব্যবসায়িক পণ্যও নাই তার উপরে যাকাত খরচ হবে না তাহলে এবার কি বুঝে আসলো তাহলে যাকাতের হিসাবটা কি স্বর্ণের হিসাবে হয় না রূপার হিসাবে হয় বলেন তাহলে কারো কাছে যদি 75000 টাকা ক্যাশ অথবা ব্যবসায়িক পণ্য অথবা স্বর্ণ অথবা রূপা অথবা সবগুলা মিলে যদি 75000 টাকার কোন জিনিস তার কাছে থাকে এবং এক বছর তার দ্বারা অতিবাহিত হয় তাহলে তার উপরে যাকাত ফরজ হবে কি হবে কথা বলেন যাকাত কি হবে আমি এতক্ষণ পর্যন্ত যেই কথাটা আপনাদেরকে বুঝাইলাম এবার গড়ে হিসাব করেন এখানে যারা আছেন ম্যাক্সিমাম মানুষের উপর যাকাত ফরজ হইছে কথা বলেন না ওই যে ব্যাংকে টাকা রাখছেন ওই যে ডিপোজিট করছেন ওই যে জমিন বন্ধক রাখছেন ওই যে দোকানের অ্যাডভান্স দিবেন ওই যে একজনের কাছে আপনি টাকা পাবেন ওই যে কাউকে করজ দিবেন সবগুলা কি হবে যোগ হবে সবগুলা কি হবে কথা বলেন যোগ হবে আবার কারো কাছে আছে 75000 টাকা কিন্তু তার ঋণ হলো 1 লক্ষ টাকা তার উপরে যাকাত করা যাবে না তার উপরে কি হবে না যাকাত কিন্তু এই মাসালায় শিল্পপতিরা আসবে না কথা বলেন এই মাসালায় শিল্পপতিরা কারণ শিল্পপতির টাকা আছে 3000 কোটি টাকা ব্যাংকের লোন আছে 6000 কোটি টাকা তাহলে তো হে যাকাতে কাইতে পারবে হে কি বড় লোক আবার কথা বুঝেন নাই হে আবার কিসের বড় লোক তার যদি 3000 কোটি টাকার সে মালিক হয় ব্যাংক লোন আছে কত তাহলে তো সে যাকাত খাওয়া দরকার এখানে এই মাসালা তার জন্য প্রযোজ্য না এখানে তো যাকাত যে সে ব্যাংক লোন যেটা দেয় সেটা বছর ভিত্তিক অথবা মাস ভিত্তিক দেয় তো এরকম হইলে কোন শিল্পপতি কোনোদিন যাকাত দিবে না কারণ সবাই তো আমাদের চাইতে আরো গরিব মনে করেন আমাদের কাছে 1 লাখ টাকা থাকলে আমাদের কাছে তো 5-10000 টাকা মানুষ পাইবো আর 90000 টাকা আমার কাছে আছে আর শিল্পপতির 5000 কোটি টাকা থাকলে 10000 কোটি টাকা এর কাছে ব্যাংকে লোন পাইবো ওই বিভিন্ন জায়গায় লিখিত লেখা দেখেন না এই এই ফ্যাক্টরিটা এই প্রতিষ্ঠানটি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ লেখা নাই কি এটার মানে কি মানে উনি কি নিয়েছেন লোন আল্লাহ ব্যবসায়ীদেরকে লোন ছাড়া ব্যবসা করার তৌফিক দেন আর লোন না নিলেও বিপদ অনেক লাইনে অনেক থাকে অনেক বিষয় থাকে তো তাহলে যাকাতের বিষয়টা কি ফরজে আইন বলেন যাকাতের বিষয়টা কি তাহলে আমরা যারা আছি এখানে আমাদের অনেকের মানুষের উপরে যাকাত ফরজ হইছে কিনা কথা বলেন হইছে কিনা হ্যাঁ যাকাত ফরজ হইছে অনেক মহিলাদের উপরে কি হইছে যাকাত ওই যাকাত দেয় না কেন আমার কাছে 7.5 ভরি স্বর্ণ তো নাই এখানে 7.5 ভরি হিসাব নাকি স্বর্ণ আর টাকা মিলে 75000 টাকার হিসাব ভাই এই কথা বুঝতেছেন এটা খুব গুরুত্বপূর্ণ টপ ইম্পর্টেন্ট মাসালা খুব ভালো করে বোঝা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সবাই বলি আমিন যাকাত দিলে কি কি লাভ হবে যাকাত দিলে আল্লাহ তাআলার বিধান পালন হবে কি হবে বলেন কার বিধান পালন হবে আমি যাকাত দিব কেন আল্লাহর হুকুম তাই আমি যাকাত দিব কেন রাসূলের তরিকা তাই আমি যাকাত দিব কেন আল্লাহ আমাকে যাকাতের সাহেব নিসাব বানাইছেন তাই আমি যাকাত দিব কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আচ্ছা যাকাত আদায় করব কেমনে পাঁচতলা থেকে 500 টাকার স্টাইলে শাড়ি মারব এরকম কথা বলেন আচ্ছা আমরা এখন নামাজ পড়তে আসলাম কাকে খুশি করার জন্য এটা কার গোলামি কার হুকুম কার তরিকা রাসূলের তরিকা তাহলে আমি যাকাত দিব কার হুকুম কার বিধান কার তরিকা তাহলে নামাজের বেলায় তো মাইকিং করে কেউ বলে না যে আমি নামাজ পড়তে যাইতেছি কে কে যাইবে আমার সাথে আসো যাকাতের বেলায় অমুক বড় লোক যাকাত দিবে দিচ্ছে তো দিচ্ছে বাস আবার বিভিন্ন দোকানে লেখা থাকে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় আছে না নাই ভাই যাকাতের শাড়ি লুঙ্গি এটা আবার কি এটাই তো আমরা বুঝতাম না গত কয়েক বছর আগে বাংলাদেশে মনে আছে কোন শিল্পপতি যাকাতের কাপড় দিচ্ছিল সেখানে 27 জন মারা গেছে হুমড়ি খেয়ে এভাবে যাকাত দেওয়ার কোনো বিধান নাই এভাবে মানুষকে দেখাইয়া মানুষকে জানাইয়া যাকাত আদায় করার বিষয় না এটা আল্লাহর হুকুম পালন করার বিষয় এটা কার হুকুম পালন করার বিষয় হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আদ্দা যাকাত যে ব্যক্তি যাকাত ঠিক ঠিক করে আদায় করে আল্লাহ তাআলা তার বাকি মালগুলার হেফাজতের দায়িত্ব নিয়েছেন সুবহানাল্লাহ কারো কাছে 1 লক্ষ টাকা আছে
সে 2500 টাকা যাকাত দিবে তো আর বাকি 97500 টাকার হেফাজত আর জিম্মাদারি দায়িত্ব কার বলেন কার তাহলে আমি যাকাত দিব কেন আল্লাহর হুকুম পালন করার জন্য আমি যাকাত দিব কেন রাসূলের তরিকা মানার জন্য আমি যাকাত দিব কেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যাকাত দিব কেন আমি আল্লাহর গোলাম সেই জন্য আমি যাকাত দিব কেন আমার উপর যাকাত ফরজ হয়েছে সেই জন্য আমি যাকাত দিব কেন আমি রাসূলের তরিকাকে ভালোবাসি জান্নাতে যেতে চাই আল্লাহর হুকুম পালন করতে চাই সেই জন্য কি দিব যাকাত দিব সেই জন্য কি দিব আমি মানুষকে দেখানোর জন্য কি দিব না যাকাত আমি বড়লোক দানবীর সেটা বোঝানোর জন্য কি দিব না যাকাত দিব না যাকাত আদায় করব কেন যাকাতের ফজিলত থাকার না থাক আল্লাহর হুকুম পালন করব সেজন্য কি দিব মনে থাকবে ইনশাআল্লাহ এবার আসেন যেই মাসালা আমি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম তাহলে আমাদের প্রত্যেকের যাকাতের মাসালা শিক্ষা করার দরকার আছে না নাই জানা দরকার আছে না নাই বলেন আছে না নাই যাকাত ফরজ বিধান এটা হাসি ঠাট্টা মশকারের বিষয় না যাকাত অনেক মানুষের উপরে ফরজ হয়ে গেছে সে জানেও না কিন্তু সে যাকাত খাইতেছে কথা কি বুঝছেন মানে সে যাকাত দেওয়ার উপযুক্ত কিন্তু নিজেকে উপযুক্ত মনে করতেছে না মাসালা জানে না যে তো সে কি করতেছে সে যাকাত অন্যেরটা খাইতেছে অথচ যাকাত আদায় হবে না যে যাকাত যার উপরে ফরজ তাকে যাকাত দিলে যাকাত কি হবে না আদায় হবে এই জন্য যাকাত আদায় করার বিষয়টা খুব গুরুত্বের সাথে কি রাখা খেয়াল রাখা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সবাই বলি আমিন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিযযাতা ওয়ালা ইউনফিকুনহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা যাদেরকে স্বর্ণ দিয়েছেন রূপা দিয়েছেন ব্যবসায়িক পণ্য দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন কিন্তু এরা কি করে এগুলার যাকাত কি করে না আদায় করে না ওয়ালা ইউনফিকুনহা ফী সাবীলিল্লাহ অর্থাৎ তার যেই আদেশ দেওয়া হয়েছে সে যাকাত ঠিকভাবে আদায় করে না আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম তাদেরকে সুসংবাদ দাও কি সংবাদ কথা বলেন কিসের কঠিন আযাবে এটা সুসংবাদ না দুঃসংবাদ ছাত্র একটা মাদ্রাসায় যায় নাই আর কি তো কি কইতেছে আজকে হুজুরে মজা দেখাইবো এটা কি মজা না সাজা আল্লাহ কি মজা এখানে কি সুসংবাদের কথা বলতেছে না দুঃসংবাদের কথা বলতেছে কেন সুসংবাদ বললেন যাতে বান্দা সতর্ক হয় এজন্য স্বর্ণ রূপ্য মানুষকে দেখানোর বিষয় না কাকে দেখানোর বিষয় বলেন না আমাদের মা বোন যাদের কাছে স্বর্ণ আছে দেখবেন জামাইর লাগা জামাই যে বিয়ের দিন একটু বাঁকা চোখে ওই যে ফার্স্ট সারিতে দেখছে এই জামাইয়ের কপালে আর বউরে সাজা দেখার সুযোগ নাই জীবনে স্বামীর লেগা সাজে না নাক ফুল কানের দুল টিকি এই সেই কিছু দেয় না কোথাও বিয়ে বাড়িতে যাবে সব ওনার জুয়েলারি সব ওনার শরীরের উপরে মানুষকে দেখাইতে হবে না এত স্বর্ণ এটা কি মানুষকে দেখানোর বিষয় না স্বামীকে দেখানোর বিষয় কথা বলেন স্বামীকে দেখানোর বিষয় মানুষকে দেখানোর বিষয় ফতোয়ার কিতাবে লেখা আছে কোন মহিলা যদি পর পুরুষকে বা অন্য মানুষকে দেখানোর জন্য স্বর্ণ ব্যবহার করে সেটা গুনাহ হবে সেটা কি হবে কিন্তু আমাদের এমন অবস্থা কোনো বিয়ে বাড়িতে মহিলাদেরকে স্বর্ণের ছাড়া নিয়ে যাওয়া শীতকালে ছাগলের পানিতে নামানো এত কষ্ট না মা বোনের স্বর্ণ ছাড়া বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া যত কষ্ট অনেক মা বোন বিয়ে বাড়িতে যায় না আমার একটা স্বর্ণ সেন নেই কেমনে যাব স্বর্ণ সেন তো বোরকার নিচে থাকার কথা কাপড়ের নিচে থাকার কথা কি বলেন তাই না এই জন্য এগুলা খেয়াল রাখা আল্লাহ তাআলা বলেন يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وجنوبهم وظهورهم هذا ما كنستم لانفسكم فذوقوا ما كنتم تكنزون الله تعالى বলেন যাদের উপরে যাকাত ফরজ হয়েছে কার কার উপরে হয়েছে তো আমরা নিসাবটা হিসাবটা বললাম এরা যদি যাকাত আদায় না করে আল্লাহ বলেন এই স্বর্ণ রূপা ক্যাশ টাকা ব্যবসায়িক পণ্য সবগুলার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতর গরম করবেন কি করবেন গরম করিয়া সেক দিবেন সেক বুঝেননি সেক বুঝেন না হ্যাঁ কিবা কোথায় দিবেন আল্লাহ তাআলা তিন জায়গায় সেক দিবেন কোথায় দিবেন তিন জায়গায় কপালে সেক দিবেন কোথায় দিবেন পৃষ্ঠদেশে সেক দিবেন ফাতুকুয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম পিঠে সেক দিবেন সামনের দিকে সেক দিবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আল্লাহ বলবেন এবার মজা চুকো স্বর্ণ ছিল মানুষকে দেখাইছো বাহাদুরি করছো রূপা ছিল মানুষকে দেখাইছো বাহাদুরি করছো টাকা ছিল ব্যবসায়িক পণ্য ছিল কিন্তু যাকাত আদায় করে নাই আজকে তোমার যাকাত গুলাকে আগুনে গরম করে তোমাকে কি দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে নাউযু বিল্লাহ
মানে নাউজু বিল্লাহ তো আস্তে বললেন যে মানে আপনি কি খুশি হয়ে গেছেন যে আপনাকে সেক দিবে আপনার সম্পত্তি দিয়া যে খুশির বিষয় না কষ্টের বিষয় আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আল্লাহ রাসূল বলেন মান আতাহুল্লাহু মালান আল্লাহ তাআলা যাকে সম্পত্তি দিয়েছেন অর্থাৎ সাহেব নিসাব বানাইছেন যাকাতের উপযুক্ত বানিয়েছেন ফালাম ইউআদ্দি যাকাতাহু সে যাকাত কি হিসাব করে করে কি করে না আদায় করে না বলেন হিসাব করে করে যাকাত কি করে না আদায় করে না মুস্তিলালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ ইয়াকুযু বিলাহজিমাতাইহি আনি সুদকাইহি ثم يقول انا مالك انا كنزك ثم تلا ولا يحسبن الذين الله تعالى বলেন এই তার সব সম্পত্তিগুলোকে আল্লাহ তাআলা সাপের আকৃতি বানাবেন বুখারী বর্ণনা কিসের আকৃতি সাপকে তার গলার ভিতরে পেঁচাইয়া দেওয়া হবে আর এই সাপ এত বিষাক্ত হবে দুইটা কালো কালো দাগ থাকবে তার মাথার উপরে আর সে কিছুক্ষণ পর পর ওই সম্পত্তিওয়ালা যে যাকাত দেয় নাই তার সম্পত্তিটাকে আল্লাহ তাআলা সাপ বানাইয়া তার গলায় ঝুলাইয়া দিবেন কিছুক্ষণ পর পরে তাকে সবল দিবে আর সাপ তখন কথা বলবে আনা মালুক আনা কানজু এই আমি কিন্তু সাপ না আমি কিন্তু তোমার ওই ওই স্বর্ণ ওই রূপা ওই ক্যাশ টাকা ওই ব্যবসায়িক পণ্য যেটা গোপন করে রেখেছিলা যাকাত দাও নাই আজকে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এই শাস্তি নির্ধারণ করা হয়েছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এজন্য ভাই আমাদের যাদের উপরে যাকাত ফরজ আমরা হিসাব করে করে যাকাত দিব বলেন ইনশাআল্লাহ হিসাব কষে কষে কি দিব যাকাত দিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মানা কওমুজ যাকাত ইল্লা বুতিলাহুল্লাহু বিসিনিন যারা কি করে না যাকাত সময় মতো আদায় করে না এই জন্য আল্লাহ তাআলা এদের ভিতরে দুর্ভিক্ষ দেন কি দেন দুর্ভিক্ষ দেন জিনিসপাতির দাম বেড়ে যায় চাহিদা অনুযায়ী মানুষ পণ্য পায় না এটা কিসের কারণ কথা বলেন যাকাত না দেওয়ার কারণে দুর্ভিক্ষ তৈরি হয় অহৎসারি তৈরি হয় সংকট তৈরি হয় এই জন্য প্রত্যেক ইমানদার মুসলমানের প্রয়োজন হলো হিসাব কষে কষে কি দেওয়া কথা বলেন যাকাত আদায় করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী বর্ণনা قال النبي صلى الله عليه وسلم اللهم آت منفقا خلفا প্রতিদিন আসমান থেকে একজন ফেরেশতা দোয়া করে আল্লাহ যে ব্যক্তি দান সাদাকা করে যে ব্যক্তি যাকাত আদায় করে আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ বিনিময় দান করেন সুবহানাল্লাহ আর আল্লাহ রাসূল বলেন আরেক হাদিসে ওই হাদিসে আরেক ফেরেশতা আল্লাহুম্মা আতি মুনসাকান তালাফা যার উপরে যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত আদায় না করে আল্লাহ তাআলার ফেরেশতা তার জন্য বদদোয়া করে আল্লাহ তার সম্পত্তিকে আপনি ধ্বংস করে দেন নাউজুবিল্লাহ যাকাত দিয়া সম্পত্তি বাঁচাবো নাকি যাকাত না দিয়া সম্পত্তি হারাবো সবাই জোরে বলেন তো তাহলে যাকাত দিলে সম্পত্তি বাঁচে না হারায় আমাদের কি ধারণা যাকাত দিলে সম্পত্তি হারায় আর আল্লাহ বলেন যাকাত দিবা সম্পত্তি বাঁচবে আর যাকাত না দিবা সম্পত্তি হারাবে এজন্য আমরা যাকাত দেওয়ার পক্ষে নাকি যাকাত না দেওয়ার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য যেমন জান্নাতের একটা দরজা আছে রায়্যান সেখান দিয়ে রোজাদাররা প্রবেশ করবে যাকাত যারা আদায় করবে জান্নাতে একটা দরজা থাকবে সেখান দিয়ে যাকাত দাতারাই শুধু প্রবেশ করবে সুবহানাল্লাহ এজন্য হিসাব করে করে ভাই যাকাত দিবেন বলেন সবাই বলেন ইনশাআল্লাহ বলেন এজন্য সবাই আমরা হিসাব করে করে কি দেব যাকাত দিব যাকাত দিলে কি হয় আল্লাহর রাগ ঠান্ডা হয় সুবহানাল্লাহ বলেন যাকাত দিলে কি হয় আল্লাহর রাগ কি হয় ঠান্ডা হয় অপমৃত্যু থেকে বাঁচা যায় কি মৃত্যু অপমৃত্যু থেকে বাঁচা যায় কিসের মাধ্যমে যাকাতের মাধ্যমে এজন্য আমরা ইনশাআল্লাহ যাকাত ঠিকমতো কি করব আদায় করব যে ব্যক্তি যাকাত আদায় করবে না হাদিসে আছে সে জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলেন কোথায় যাবে জাহান্নামে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি যাকাত আদায় করে না অনেক সময় দেখবেন সমুদ্রের ভিতরে লঞ্চ ডুবে যায় পণ্যের লঞ্চ ডুবে যায় না সমুদ্র জাহাজ ডুবে যায় না আল্লাহ রাসূল বলেন এটা হলো যাকাত আদায় না করার কারণে আল্লাহ তাআলা এটা শাস্তি দেন নাউজুবিল্লাহ বলেন তাহলে সমুদ্রের লঞ্চ ডুবে কেন আমাদের যাকাত আদায় না করার কারণে বাজারে জিনিসপাতির দাম বাড়ে কেন আমাদের যাকাত আদায় না করার কারণে
কহত সালি সংকট তৈরি হয় কেন আমরা যাকাত আদায় করার কারণে না না করার কারণে এজন্য সবাই যাকাত আদায় করব তো ইনশাআল্লাহ অনেক ভাই বন্ধুর কাছে অনেক প্রয়োজনীয় জিনিস আছে এখানে কিছু বিষয় দেখেন আপনার যদি পাঁচটা বাড়ি থাকে কয়টা পাঁচটা বাড়ি থাকে বিক্রি করার জন্য কিনেন নাই এমনি বানাই রাখছেন বাসা ভাড়া দিয়ে রাখছেন ওই বাড়িগুলোর উপরে যাকাত আসবে না মনে করেন নাসির গ্লাস গাড়ি আছে না শত শত বলেন না মেশিন আছে না কোটি কোটি টাকার কথা বলেন আছে কি না এগুলোর উপরে যাকাত খরচ হবে না কথা কি বুঝে আসছে কারণ মেশিনের উপরে যাকাত খরচ হয় না এরপরে গাড়ি ব্যবহৃত গাড়ির উপরে কি হয় না যাকাত কথা বলেন খরচ হয় না কেউ যদি শোরুম করে গাড়ি বিক্রি করার জন্য সেগুলোর উপরে যাকাত খরচ হবে আপনি একটা দুইটা গরু পালতেছেন নিজের দুধ খাওয়ার জন্য হাল চাষের জন্য এগুলোর উপরে যাকাত খরচ হবে না কিন্তু আপনি যদি ব্যবসার নিয়তে কোরবানির নিয়তে গরু পালেন তাহলে কিসে হবে যাকাত খরচ হবে আপনি এক কোটি টাকা দিয়া মনে করেন ফ্রাড় আরো কি কি নাম আছে না এগুলো ব্যবহার করতেছেন আপনার উপরে এই গাড়ির উপরে যাকাত খরচ হবে না আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল ক্রয় করছেন সেটা চালাইতেছেন এটার উপরে যাকাত খরচ আপনি এক কোটি টাকা দিয়ে বাড়ি করছেন এটার উপরে যাকাত খরচ হবে না যাকাত খরচ হবে ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত খরচ হবে স্বর্ণের উপরে যাকাত খরচ হবে রূপার উপরে যাকাত খরচ হবে ক্যাশ টাকার উপরে আমার কথা কি বুঝাইতে পারলাম আমি আপনাদেরকে এই জন্য যাকাতের বিষয়টা এক বছর অতিবাহিত হইতে হয় কত বছর এক বছর যাকাতের বিষয়টা কি হইতে হয় অতিবাহিত হইতে হয় আর যাকাত আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন আর কেউ যদি যাকাত আদায় না করে কিয়ামতের ময়দানে মানুষটা কাপড় পরবে সাথে সাথে উলঙ্গ হয়ে যাবে আউযুবিল্লাহ বলে হাদিসে আছে কাপড় পরবে সাথে সাথে উলঙ্গ হয়ে যাবে নিজের থুতু নিজে খাইতে থাকবে সেই ব্যক্তি জাহান্নামে যাইবে যাকাত যদি ঠিকমতো আদায় না করে তার জন্য কঠিন এবং মারাত্মক ধরনের শাস্তির ব্যবস্থা আছে নাউযুবিল্লাহ বলেন এই জন্য ভাই আমরা হিসাব করব যাকাত আদায় করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যাকাত খুব বেশি না লাখে আড়াই হাজার আপনার কাছে এক লক্ষ টাকা আছে আড়াই হাজার টাকা যাকাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ যাকাত কাকে কাকে দেওয়া যাবে না স্বামী স্ত্রীকে দিতে পারবে না স্ত্রী স্বামীকে দিতে পারবে না যদি এই সিস্টেম থাকতো তাহলে কইতো যে আমারটা তোমার তোমারটা আমার আমরা আমরা কি কি কথা বলেন আমি তুমি তুমি আমি না ইসলাম বলে স্বামীরটা স্ত্রী দিলে স্ত্রীকে দিলে হবে না স্ত্রীরটা স্বামীকে দিলে হ্যাঁ কোনো স্ত্রীর স্বর্ণ আছে মাঝবড়ি টাকাও আছে কোনো স্বামী যদি দয়া করে মায়া করে ভালোবেসে স্ত্রী যাকাত আদায় করে দেয় আদায় হয়ে যাবে যাকাত নিজের নানাকে দেওয়া যায় না নানিকে দেওয়া যায় না দাদাকে দেওয়া যায় না দাদিকে দেওয়া যায় না নিজের ছেলেকে দেওয়া যায় না নিজের মেয়েকে দেওয়া যায় না নিজের নাতি নাতনিকে দেওয়া যায় না উপরের দিকেও এদেরকেও দেওয়া যায় না নিচের দিকে এদেরকে কি যাকাত দেওয়া যায় না যাকাত দেওয়া যায় কারে এক কথায় উত্তর বুঝেন সেটা হলো যাদের উপরে যাকাত খরচ হয় নাই তাদেরকে যাকাত দেওয়া যায় কি বুঝলেন মনে করেন আপনার উপরে যাকাত খরচ আপনার এক ভাই গরিব তার উপরে যাকাত খরচ না আপনি তাকে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে সুবহান মজার কথা শুনেন আপনার এক বোন গরিব আপনার এক খালা গরিব এক ফুফু গরিব এক প্রতিবেশী গরিব আপনার উপরে যাকাত আসছে ঈদে চাঁদে মানুষ অনেক জিনিস দেয় না টাকা পয়সা দেয় না আপনি তাকে যাকাত থেকে টাকা দিয়ে দিলেন তাকে বলার দরকার নাই তাকে বলার আপনি বললেন যে ভাই ঈদের সময় বাচ্চাদের জন্য কিছু কিনিয়েন পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম তাহলে আপনি মনে মনে নিয়ত করবেন যাকাত আদায় হয়ে যাবে সুবহান আর একটা সহজ বিষয় আছে কেউ যদি পুরো মনে করেন তার এক কোটি টাকা আছে তাহলে এক কোটি টাকা যাকাত আসবে আড়াই লাখ টাকা কত তার কলিজা তো কাটতেছে বাবা রে আড়াই লাখ টাকা দিয়ে দিব ইসলাম বলে তুমি আড়াই লাখ টাকা পুরো বছরে দাও তাও আদায় হবে সুবহান সহজ হলো না কঠিন হইলো কথা বলেন সহজ হলো না কঠিন হইলো আপনার শ্বশুরবাড়ি বলা গরুই গরিব ওখানে পঞ্চাশ হাজার মারি দেন বউ খুশি শ্বশুরবাড়িও খুশি আল্লাহও খুশি সুবহানাল্লাহ কি মজার বিষয় না মজা সুন্দর বিষয় না হ্যাঁ যাকাতটা দেওয়ার সময় হিসাব এভাবে করা যে আমার যাকাত যেটা আসছে এইটাকে আপনার যাকাত আসছে মনে করেন এক লক্ষ টাকা কত তা আপনি চিন্তা করছেন কাকে অখুশি করবো এবার একশো মানুষের এক হাজার টাকা করে দিছেন হয়তো বিড়িওয়ালা কারণে দিছেন এক হাজার টাকার বিড়ি আর সিগারেট কিনে খাইতেছে তো এক হাজার টাকা দিয়ে তার কোনো উপকার হবে না এই জন্য যাকাত দেওয়ার সময় একটা মানুষকে চয়েস করা
চয়েস করবেন একটা মানুষকে পছন্দ করবেন এ অভাব গরীব তাকে একটা রিকশা কিনে দিলেন যাকাতের টাকা দিয়ে অথবা একটা ছোট দোকান দিয়ে দিলেন অথবা একটা ব্যবসা দড়াইয়া দিলেন তাহলে ভবিষ্যতে আগামী বছর গিয়ে সে কিন্তু আর যাকাত খাবে না হয়তো তার উপর যাকাত কি হবে ফরজ হবে কথা কি বুঝাইতে পারলাম আমি এজন্য যাকাতটা ঠিকমতো কি করা আদায় করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলি আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যাকাত আদায় করে আর যাকাতটা যদি দিল থেকে আদায় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা এই যাকাতটাকে জান্নাতের বাগানে তার জন্য লালন পালন করেন সুবহানাল্লাহ এই মানুষটা যখন জান্নাতে যাবে তখন দেখবে যে তার বিশাল বিশাল আমলের পাহাড় তখন সে বলবে আল্লাহ আমি তো এত আমল করি নাই আল্লাহ বলবেন তুমি যে ওই যে দান করছিলে সেটা আমি কবুল করে লালন পালন করছি সব নেকি তোমার সুবহানাল্লাহ তাহলে আমরা কি করব যাকাত নামাজ রোজা বলবো না নামাজ যাকাত বলবো কথা বলেন নামাজ কি বলবো ভাই আপনি যাকাত দেওয়ার সময় সাহেবে নেসাব যারা আপনি আগে চিন্তা করবেন সে গরিব কিনা তার উপরে যাকাত খরচ কিনা সে টাকাওয়ালা কিনা এই চিন্তা করে আপনি খেয়াল করবেন তারপরে কি দিবেন যাকাত দিবেন যাকাত এটা এতিমদের হক যাকাত এটা গরিবদের হক যাকাত এটা মুসাফিরদের হক যদি কোনো বন্দী বন্দীর জন্য যাকাত দিয়া বন্দীকে ছুটানোর ব্যবস্থা হয় তাদের হক বিভিন্ন মাদ্রাসায় যেখানে গোরাবা ফান্ড আছে এতিমখানা আছে সেখানে যাকাত দিলেও কি হবে যাকাত আদায় হবে শুধু তাই নয় ওখানে যাকাত দিলে ডবল সওয়াব হবে একটা হলো যাকাত দেওয়ার সওয়াব আর একটা হলো দ্বীনী খেদমতে সহযোগিতা করার সওয়াব সুবহানাল্লাহ এজন্য ভাই যাকাত খুব বেশি না আমরা এখানে যারা আছি হাজার হাজার কোটি টাকার মালিক এমনও কেউ নাই হয়তো এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকার হয়তো হিসাব করলে আমাদের যাকাত আসবে তো বিশ লাখ টাকা যাকাত কতই আসবে হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা আমরা হিসাব কষে কষে ইনশাআল্লাহ যাকাত দেওয়ার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ হিসাব কষে কষে যাকাত দিবেন তো হিসাব করব তো বলেন ইনশাআল্লাহ হিসাব করার সময় আপনার ব্যাংকে কত আছে কার কাছে কত টাকা পাবেন ইন্স্যুরেন্সে কত আছে ডিপোজিটে কত আছে ওই জমিন বন্ধকে কত আছে সব টাকাগুলো কি করবেন কথা বলেন হিসাব করবেন আর স্বর্ণ কি আপনার এগুলো কি আপনার না আপনার স্ত্রীর আপনার কয় গড়ি স্ত্রীর কয় গড়ি এগুলো আলাদা করবেন একজন আলেমের সাথে ভাই এক ঘন্টায় বা চল্লিশ পঞ্চাশ মিনিটে আপনাকে আমি যাকাতের সব মশালা বুঝে দিতে পারবো এটা এটা ভুল এটা কি আমি মোটা মোটা মশালাগুলো আপনাদেরকে বলে দিতে পারবো কিন্তু বাকি মাসালাগুলা আপনি কোন একজন আলেমের সাথে বসে এরপরে জানতে পারবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর আপনারা তো সব জানেন আপনারা কোরআনও জানেন এই জন্য কোরআনও পড়েন না আপনারা নামাজও জানেন আল্লাহর রহমতে এই জন্য নামাজও শিখেন না মনে করেন আজকে আমি বললাম বলতেছি এটা নামাজের পরে আমি এখানে থাকবো যাকাতের বিষয়ে বা যে কোনো প্রশ্নের উত্তরে আমি আধা ঘন্টা সময় আপনাদেরকে দিব বা এক ঘন্টা সময় দিব কে কে থাকবেন কেউ থাকতেন না দেখবেন যে পরে আমি ইমাম সাহেব আর মহাদ্দেন সাহেব ছাড়া কেউ নাই কথা বুঝেন নাই অথচ আমাদের সবার দরকার কারো ডিউটি আছে তো ভাই চলে গেলেন যার ডিউটি নাই মাসালাগুলো জানার জন্য আমরা সময় করব তো ইনশাআল্লাহ বসবো তো ইনশাআল্লাহ দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন সবাই বলি আমিন তাহলে আমি যে আলোচনাটা করলাম যাকাতের বিষয়ে মোটামুটি একটু বুঝে আসছে কিনা কথা বলেন আসছে কিনা এবার আসেন রমজান মাসে যদি কেউ উমরা করে কি করে আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দান করে সুবহানাল্লাহ বলেন হজের মশালাটাও তাই বিস্তারিত আমরা সামনে আলোচনা করব কারো উপরে যদি এই পরিমাণ টাকা থাকে সে এক মাস অথবা চল্লিশ দিন পরিবারকে খরচ দিয়া হজে যাওয়া আসার টাকা তার কাছে থাকে অথবা বাড়তি কোনো জমি থাকে ব্যবসায়িক পণ্য থাকে স্বর্ণ থাকে তার উপরে কি হবে হজ খরচ হবে যাকাত না দিলে যেমন গলার ভিতরে সাপ পেঁচাইয়া তাকে দংশন করবে হজ ফরজ হওয়ার পরে হজ না করে যদি কেউ মারা যায় হাদিসে আছে তার কপালে কাফারা কাফের শব্দটা লেখা থাকবে নাউজুবিল্লাহ বলে এক হাদিসে রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে আল্লাহ তাকে পুরা নিষ্পাপ বানায়া দিবে আর এক হাদিসে রাসূল বলেছেন যার উপরে হজ ফরজ সে যদি হজ ফরজ আদায় না করে মারা যায় আও ইউহাবিদানিহি আও ইউরাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আল্লাহর নবী বলেন সে ইহুদি হয়ে মারা যাক সে খ্রিস্টান হয়ে মারা যাক সে অগ্নি পূজক হয়ে মারা যাক আমি নবী এটা দায়ভার নিব না নাউজুবিল্লাহ বলেন এজন্য হজ কাদের উপরে ফরজ এমন হাজার মুসলমান আছে হজ ফরজ করে না জানেও না যাকাত ফরজ যাকাতের মাসালা জানে না শিখে না জানার প্রয়োজনও মনে করে না এরপরে আসেন সদকায়ে ফিতর কি বলেন
সদকায়ে ফিতর নিয়ে বিস্তারিত পরের সপ্তাহে আলোচনা করব আজকে প্রাসঙ্গিক ক্রমে শুনেন ইসলামিক ফাউন্ডেশন থেকে সদকায়ে ফিতর যেটা এটা নিম্নে নির্ধারণ করা হয়েছে 115 টাকা কত বলেন কত সদকায়ে ফিতর মূলত পাঁচটা জিনিসকে সামনে রেখে করা হয় এক নম্বর হলো আটা এরপর দেখি কি এই জব এরপর দেখা এই খেজুর গম এরপর দেখা এইভাবে পাঁচটা জিনিসকে সামনে রেখে কি করা হয় ফিত্রা যেটা এটা হয় ফিত্রা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ এবার আসেন ফিত্রা কাদের উপরে ওয়াজিব ওয়াজিব ফিত্রার মাসালা হলো ওয়াজিব কাদের উপরে ওয়াজিব ফিত্রার জন্য যাকাতের জন্য যেমন সাহেবে নিসাব হইতে হবে পুরো বছর অতিবাহিত হইতে হবে ফিত্রার জন্য এটা না ফিত্রার জন্য হইলো মনে করেন ফিত্রাটা ঈদের নামাজে যাওয়ার আগে আগে আদায় করে দেওয়া মুস্তাহাব সে এই ঈদের নামাজে যাওয়ার আগে আগে সে 75,000 টাকার মালিক হয়ে গেছে অথবা স্বর্ণ টাকার মালিক হয়ে গেছে অথবা রূপা টাকার মালিক হয়ে গেছে অথবা ব্যবসায়িক পণ্যের মালিক হয়ে গেছে তাহলে কে দিবে ফিত্রা দিবে 115 টাকা করে যেই ছেলেটা দুনিয়াতে আজকে আসছে তাকে তারও দিবে ছোটটারও দিবে বড়টারও দিবে পুরুষটারও দিবে নারীটারও দিবে বৃদ্ধটারও দিবে যুবকটারও দিবে তাহলে সদকায়ে ফিতর আদায় করা কি বলেন কি ওয়াজিব এবং আসেন তো সদকায়ে ফিতর আপনি টাকা দিয়ে আদায় করবেন না খাদ্য দিয়ে আদায় করবেন প্রশ্ন আপনি খাদ্য দিয়ে আদায় করলো আদায় হয়ে যাবে ক্যাশ টাকা দিয়ে আদায় করলো কি হয়ে যাবে কথা বলেন আদায় হয়ে যাবে মনে করেন আপনি আটা দিয়ে আদায় করতেছেন তো কারো ঘরে আটা আছে তো আটা না দিয়ে তার টাকা দিলে সে হয়তো তরকারি কিনে খাইতে পারে আমার কথা কি বুঝে আসছে এজন্য বিভ্রান্ত হবেন না আপনি চাইলে ক্যাশ টাকা দিয়েও ফিত্রা আদায় করতে পারবেন আপনি চাইলে এই পাঁচ প্রকারের পণ্য দিয়েও কি করতে পারবেন ফিত্রা গরিব যারা এদের জন্য 115 টাকা আর বড় লোক যারা এদের জন্য এক এক ফিত্র হলো 5,000 টাকা কেউ খেজুর দিয়ে দিবে কেউ পনির দিয়ে দিবে মানে যাতে গরিবেরা বেশি কি হয় উপকৃত হয় আর সদকায়ে ফিতরের নিয়ম হলো একটা ফিত্রা এক গরিবকে দিয়ে দেওয়া আমরা কি করি 2 টাকার নোট 1 টাকার নোট 8 আনা তো এখন চলে না ফকিরও নেয় না 1 টাকাও চলে না মানে 1 টাকা 5 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা এবার ফকিরের ক্যাটাগরি অনুযায়ী দেওয়া শুরু করে আইরি দিতে দিতে কো আমার তো ফিত্রে শেষ হলো কত আমনের ফিত্রা কয় 500 কত জনের দিছেন 50 জনের শেষ হয় না কা সব বাংদি বইসা কত শেষ তো লাভটা কি সে পুরা দিন ফিত্রা খুঁজি 500 টাকাও পাবে না বরং আপনার পরিবারের যদি 500 টাকা ফিত্রা আসে একজনকে দিয়ে দেন সে যেন ঈদের সামাইসিনি কিনতে পারে বাচ্চাদের জন্য পোশাক কিনতে পারে আমার কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে এই জন্য খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বলেন তাহলে জাকাত হিসাব করে লাখে কত 2,500 100 টাকায় কত টাকা 2.5 টাকা 40 ভাগের অনেক মানুষ মনে করে জাকাত দেই নাই আল্লাহ কি করবে আল্লাহ কিচ্ছু করবে না আপনারই হাসপাতালে সবাই রাখবে দেন নাই 10,000 চলে যাবে 10 লাখ কথা বলে দেয় নাই কত যা চলে যাবে কত আর কি কয় আল্লাহ শুধু আমারে দেখছে তো আপনারা দেখতো না আমরা জাকাত দেন নাই যে পুলিশে তো অপরাধীরই দেখে এই জন্য আমরা জাকাত আদায় করবো ইনশাআল্লাহ অনেক মানুষ আমরা খুশি জাকাত আদায় করে তো আল্লাহ তো কিছু কয় না আল্লাহ যখন কইব তখন টের পাওয়া যাবে এই জন্য জাকাত হিসাব কষে কষে দিবেন বলেন ইনশাআল্লাহ স্বর্ণ ভাই যার কাছে যতটুকু আছে হিসাব করেন রূপা যার কাছে যতটুকু আছে হিসাব করেন টাকা যার কাছে যতটুকু আছে কি করেন হিসাব করেন এরপরে ভাই আপনার আত্মীয় স্বজনের দিকে চোখ বুলান বোনের দিকে চোখ বুলান এখানে আমরা যারা আছি আমাদের কোনো কারো বোন গরিব নাই কারো বাগিনা বাগিনী গরিব নাই কারো ফুফু খালা গরিব নাই কারো ভাই ভাতিজা গরিব নাই কারো আত্মীয় স্বজন গরিব নাই ওদেরকে জাকাতের নিয়তি দিয়ে দেন সব সওয়াব হবে ডাবল ডাবল জাকাতও আদায় হবে আত্মীয়তার বন্ধন ঠিক থাকবে সুবহানাল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে জাকাত ঠিকমতো আদায় করব তো বলেন ইনশাআল্লাহ আর যদি কেউ গোরা ফান্ডে দিতে চান আমি একটা মাদ্রাসা আছে সেখানে এতিমখানাও আছে আমার মাধ্যমেও দিতে পারেন তো ইনশাআল্লাহ আমি রশিদ আপনাদেরকে দিয়ে দিব যার যেভাবে সুবিধা হয় আপনার এলাকায় মাদ্রাসা থাকলে সেখানে দেন আপনার গরিব আত্মীয় থাকলে সেখানে দেন আপনার ভাই থাকলে তাকে দেন আপনার ভাতিজা থাকলে তাকে দেন আপনার বোন থাকলে তাকে দেন আপনার ভাগিনা থাকলে তাকে দেন আপনার ভাগিনী থাকলে তাকে দেন দেখেন ইসলাম কত সহজ আপনার বোনটা খুশি হয়ে গেল বোন হিসাবে তো আমাদের কিছু করাই লাগে গরিব হয়েছে আমরা তাকে জাকাতটা দিয়ে দিলাম আল্লাহও খুশি বোনটাও খুশি আমিও আল্লাহর হুকুম থেকে বেঁচে গেলাম সুবহানাল্লাহ ইসলাম সহজ না কঠিন ভাই কথা বলেন সহজ কিনা সহজ
খুব সহজ এজন্য সহজ আল ইসলাম ইউসরুন ওয়ালা উসরুন ইসলাম সহজ ইসলাম কি না কঠিন না ইসলামকে কঠিন আমরা বানাই ফেলি ইসলামকে কঠিন কারা বানায় কথা বলেন কারা বানায় আমরা বানাই ভাই লাখে 2500 টাকা যাকাতটা খুব বেশি কোনই আপনার কাছে কথা কয় না লাখে 2500 টাকা যাকাতটা খুব বেশি জিনিসপাতির যেই দাম এই হারে যদি যাকাতের দাম বাড়তো কি করতেন স্বর্ণের দাম যেভাবে বাড়ছে লাফাই লাফাই যদি যাকাতের পরিমাণ বাড়তো দেখেন ইসলাম এত সহজ সেই 1400 বছর আগে যেমন লাখে 2500 ছিল 1450 বছর পরেও লাখে কত সুবহানাল্লাহ সেই 1450 বছর আগে রাসূল বলেছেন 10 বার সূরা ইখলাস পড়বে জান্নাতের একটা মহল তৈরি হবে এখনো 10 বার পড়লে একটা মহল তৈরি হবে সুবহানাল্লাহ কথা কি বুঝে আসছে এখানে কেরানে কি উঠেইতেছে আমি আসার সময় দেখলাম তো ওইদিকে মনে হচ্ছে চিন্তা করলাম 10 বার সূরা ইখলাস পড়ি মসজিদে ঢুকতে ঢুকতে 10 বার শেষ এখানে দেখা যান না জান্নাত ইনশাআল্লাহ পাবো বলেন না ইনশাআল্লাহ তা আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব আছে অফিসে যাইতে যাইতে আপনি কতবার পড়তে পারেন বলেন কতবার পড়তে পারেন বলো হুজুর আমি তো নামাজটাই করি না বাহ উনি কি খুশি নামাজ পড়েন না কোরআন শিখেন না দ্বীন শিখেন না শিখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আচ্ছা বলেন মরে সোজা হবেন না মরার আগে সোজা হব কি বলেন যত বাঁকা মানুষ আছে এটাও মরার পরে সোজা হয়ে যায় একটা সাপ বলে সাপ কি সোজা হাঁটে না বাঁকা হাঁটে একটা সাপ বলে লম্বা করে এমনি শোয়াই রেখেছে মাইরা যুবকেরা তো এক বুড়া ওই দিক থেকে আসতেছে এবার সাপটার ওয়াজ করতেছে আরে সাপ তুই যদি মরার আগে এমন এমন করি না চলতি আজকে মরার পরে এভাবে সোজা হওয়া লাগতো না তো আমরা মরার আগে সোজা হব না মরার পরে সোজা হব কথা বলেন বলেন ইনশাআল্লাহ তাহলে ভাই আজকে যাকাতের বিষয়ে যেটা আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম যেহেতু নির্দিষ্ট সময় সামনে রেখে আমাকে আলোচনা করতে হয় মোটামুটি যাকাতের মূল মূল পয়েন্টগুলো আমি আলোচনা করছি এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে জুমার নামাজের পরে আপনারা দয়া করে মায়া করে ভালোবেসে একটু বসিয়েন একটু কি করিয়েন যাদের ডিউটি নেই বিশিপ্টি বিশিপ্টি ডিউটি যাদের আছে তারা তো চলে যাবেন বাকি যাদের ডিউটি নেই একটু বসি মাসালা মাসালাগুলো যে মাসালা মাসাইলগুলো জেনে নেবেন ইনশাআল্লাহ তাহলে আমরা যাকাত যাদের উপরে ফরজ আমি যেভাবে বলছি আপনি আপনি এখানে মনে করেন আমি যেভাবে এতক্ষণ যাকাতের মাসালা বলছি আপনার কার কার বুঝে আসছে যে আপনার উপরে যাকাত ফরজ হয়েছে একজন দুইজন হাত উঠাচ্ছে যে আমি 75,000 টাকার হিসাব করছি যাকাত এই কয়েকজনের উপরে যাকাত ফরজ হয়েছে মাত্র মানে ডরে কন না যে আমার বড় লোক যদি কমেনছে হাত নামান যাকাত দিবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দেন অনেকে কি করে যাকাত যে ফরজ হয়েছে এটা কয় না কারণ সে তো যাকাত খায় সে কি খায় কথা বলেন না যাকাত ভাই আল্লাহ আমার যাকাত দেওয়ার তৌফিক দিছে আমি যাকাত খাবো কেন কথা কি বুঝে আসছে এর জন্য যাকাত সময় মতো ঠিকভাবে আদায় করবেন তো এবার আসেন যাকাতটা আদায় করবেন ইংরেজি হিসাবে না আরবি হিসাবে বলেন যদি ইংরেজি হিসাবে আদায় করতে যায় 36 বছর পরে এক বছর থাকবে না এর জন্য যাকাত আদায় হবে আরবি হিসাবে কি হিসাবে রমজানে সাধারণত মানুষ আদায় করে কেন রমজানে একটা ফরজ কয়টা ফরজের সমান ভাই আপনারা কথা বলতেছেন না কেন কতটা ফরজের সমান 70টা ফরজের সমান যদি আপনি রমজানে হিসাব করেন মনে করেন 10 রমজান আপনি পুরো সম্পত্তির হিসাব করলেন আপনার তাহলে আগামী বছরও 10 রমজান হিসাব করবেন আমার কথা কি বুঝে আসছে আগামী বছর যদি আপনি 15 রমজান নেন তাহলে 5 দিন চুরি করলেন কথা কি বুঝাইতে পারলাম এই জন্য আপনি একটা টাইম ঠিক করবেন আরবি হিসাব করে যদি একে রমজান নেন একই রমজান প্রত্যেক বছর একই রমজান আপনি হিসাব করবেন যদি 5 রমজান হয় 5 রমজান হিসাব করবেন দেখবেন যাকাতে প্রতি বছর হয়তো আপনার কমে যাবে না হলে বেড়ে যাবে কি যাবে এবার আসেন ব্যবসায়িক পণ্য যাদের আছে এরা যাকাত কেমনি হিসাব করবে এরা পাইকারি দরে হিসাব করবে কি দরে কথা বলেন কি দরে হিসাব করবে পাইকারি দরে কিসের হিসাব করবে